বসে বসে হতে হবে আর বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেই রিজনিং কেউ আমাদের দেখতে চাইছে না। সবার আগে আবার কি বলবো, আমরা আপনারা তো পেশেন্টদেরকে নিয়ে এসেছেন আমাদের কাছে, আমরা তাদের দেখছি দেখাশোনা করছি, কিন্তু আমাদেরকে আপনারা ডিরেক্টলি ট্রিট দিচ্ছেন দেখে নেব। আরে সবচেয়ে আসানসোল জেলা হাসপাতালে যারা নার্স তারা যেমন রয়েছেন, ঠিক তার পেছনে স্বাস্থ্যকর্মীরাও রয়েছে এই বিক্ষোভ কর্মসূচিতে। কিছু সময় তারাও চায় সুস্থ মানে পরিবেশ, হ্যাঁ, তাদের বাড়ির লোকেরা ডিউটি করতে যাচ্ছে, তারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে সেটাও তো তারাও একটা চিন্তার মধ্যে। কার্টুন কার্টুন হয়েছে সেটা তো নার্সিং স্টাফদের উপরে হচ্ছে, ইসলামপুরে যেটা হয়েছে এবং প্রতিটা নার্সিং স্টাফ ডাক্তার সবসময় যে স্বাস্থ্যকর্মীরাই খালি অত্যাচারিত হচ্ছে এবং কোনো কারণ না বুঝেই কিছু না জেনেই আগেই চড়া হয়ে যাচ্ছে, আর সেটা যাতে বন্ধ হয় সেটা, হ্যাঁ নিশ্চয়ই কিছু প্রবলেম থাকলে তারা জানবে, সুস্থ পরিবেশে তারা জানতে চাইবে, কিন্তু সেটা না হয়ে আগে কিছু লোক এসেই মারধর শুরু করতো। এই মারধর শুরু চাইছেন, আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ, প্রশাসনিক আমাদের সাহায্য, যে কোনো মুহূর্তে আমরা যদি বিপদে পড়ি প্রশাসন যেন আমাদের পাশে থাকে, সেটার জন্য আমাকে যেন উঠে পড়তে না হয়, কোনো ঝামেলা হলে পুলিশ বেরিয়ে চলে যাচ্ছে, যেন থাকে আড়াল হয়ে যাচ্ছে, সেও আড়াল হয়ে যায়, কারণ এটা খুব লজ্জাজনক, এটা যদি চলতে থাকে তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নেই, যেন মানুষজন যেন বোঝে আমার আমি আমি